তাফসীরে কোরআন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই আল্লাহ তাক জান্নাত আল্লাহ তাক দীর্ঘ হায়াত দান করুক 120 নন্দিত মুফাসসিরে কোরআন বলেছেন 1996 সালে মজ্জুয়ার বিরুদ্ধে কথা বলেছিলেন। আজ মুখ খোলার কারণে আজ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন জেল হাজতের মধ্যে আছে, এ কথা বলেন ঠিক কি না বলেন? 1996 বলেছিলেন যে মদজুয়া যদি বাংলাদেশে যদি লাইসেন্স করা হয় তাহলে আমার ছেলে আমার মেয়ে অবৈধভাবে নিয়মিতভাবে মসজিদের বারান্দাতেও মদ পান করবে, আপনারা কেউ বাধা দিতে পারবেন না। কারণ ওই সন্তান ওই নাতিপুতি প্রজন্মের পর প্রজন্ম বলবে তো সরকারি তো লাইসেন্স করেছে, বর্তমান পরিস্থিতি তো লাইসেন্স করছে, আমরা খাবো আপনাদের যায় আসে কি? আমার আল্লাহ বলেন ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহু আকবার বলে যে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন 1996 সালে ওই মহামান্য পার্লামেন্টের মধ্যে বলেছে এই মদের মদজুয়ার লাইসেন্স করা যাবে না, এ কথাটা কার? মদজুয়ার যারা লাইসেন্স করে দিলেন আজকে, এই মদজুয়ার লাইসেন্স করলে দিলেন এই দুনিয়ার কিছু জ্ঞান পাপি আছে, এ কথা বলেন ঠিক কিনা বলেন? জ্ঞান আছে কিন্তু এদের জ্ঞান পাপি, এরা আজ মদজুয়ার লাইসেন্স করে দেওয়ার কারণ আজ আমাদের যুবকদেরকে এমন মদ্যপান করে নিজের মা খেয়েও যায় বউ বলে ডাকবে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বাজান রে, আমার আল্লাহ নিজেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলামু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালি শাইতান। মদ জুয়া ভাগ্য নির্ধারণকারী লটারি আর এরকম প্রতিমা, এগুলো সব কিছু শয়তানির সর শয়তানির কাজ শ্রম, এগুলো ফাজতানি বুহুলা আল্লাহ কুন্তুপলিউন, এগুলো তুমি পরেশ করো, এগুলোর থেকে দূরে থাকো, এগুলোর থেকে বিরত থাকো, তাহলে তুমি সফল কামি বলেন ঠিক কিনা বলেন? কারণ আজ আল্লামা সাইদির কথা মুখে হয়েছিলেন, আজ 1996 সালে সন্নক করে লেখা আছে মজ্জর বিরুদ্ধে পার্লামেন্টে পর্যন্ত কোনো আইন পাশ করতে দেয় নাই। 2021 সালে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আজ জেল জরিপনার মধ্যে এই নির্যাতিত ভাবে আজ জালিমের কারাগারে আছে, কথা বলেন ঠিক কি না বলেন? আল্লামা খালেদ সাইফুল্লাহর মধ্যে বিভিন্ন বড় বড় আলেম ওলামারা কোরআন সুন্নার আলো, কোরআন সুন্নার আলো দেখবে বাজান রে, যে আইনটা পাশ করেছে এ আইনটা পাশ করলে কেমন ক্ষতি হবে? আমার সন্তান কিন্তু মসজিদের বারান্দায়তেই কিন্তু মদজুয়া খাবে, আমার লাতিপুতি মসজিদের বারান্দায় মদজুয়া খাবে, মদজুয়া খেলবে। আপনার সমাজের একজন প্রতিনিধি, সমাজের একজন মাথা মুরব্বীও যদি যায় বলেন কে রে এই মসজিদের বারান্দায় কি মদ খাওয়ার জায়গা নাকি, বলবে মদের লাইসেন্স দিছে, আপনি বলার কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এর থেকে আমার আল্লাহ নিষেধ করেছে নাহাকুম আনি দুব্বাই ওয়াল হান্তমি ওয়ান নাকির, চার জিনিসের মধ্যে রসুল সোনার জমানে বলেছে ওই জায়গায় পানি পান করাটাও হারাম। সুবহানাল্লাহ বলেন বাজান রে, সূরাতুল লোকমানের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটু আলোচনা করে রাত বেশি করব না, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব। সূরাতুল লোকমানের 12 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ,
যে ব্যক্তি লোকমান হাকিমকে আমি হেকমত দান করেছি, কৌশল দান করেছি, আনিশকুরিল্লাহ, যাতে করে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, অমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যে ব্যক্তি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো, সে তো তার নিজ কল্যাণের জন্যই করলো। আল্লাহু আকবার বলেন। তোর মতো অকৃতজ্ঞ অপদার্থ পোড়া কপাল, তোর মতো মুসলমান নামের কলঙ্ক, মুসলমানি নাম আছে, তুই কিন্তু খাজা বাবা, বদনা বাবা, নেংটা বাবা, হাবা বাবার দরবার ছাড়া অন্য কোন দরবার বুঝিস না। তোর মতো অকৃতজ্ঞ ব্যক্তির হাজারটাও এরম যদি ওয়াজ মাহফিল না দিয়ে, কোরআন হাদিসের কথা না দিয়ে ওরুস মাহফিল যদি দিস, আমার আল্লাহর দরবারে একটি কথাও পচবে না। এজ বলেন ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কোরআন বসতে গিয়ে এখানে আমার পীর সাহেব কবিরাজ বাদশা পীর সাহেব কত সুন্দর কোরআনের আলোচনার জন্য দ্বিতীয় মেহমান হযরত মাওলানা উমর ফারুক যুক্তিবাদী ভাইকেও এনেছিলেন, আমি মুফতি এনামুল হক বিপ্লবী সাহেবকেও এনেছেন, আল্লাহ পাক এই পীর সাহেবকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন। আমি আরো আটটি শেষ আলোচনা করেই শেষ করব। মান্তারকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, রসুল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় বিনা উজরে এক একটি অক্ত নামাজ তরক করলো, সে যেন কুফরি করলো। আজ আমরা দেখি মাহফিলের আয়োজন করেছি, এখানে তোবারকের আয়োজন করেছে, কত মেহনত কষ্ট করে আমরা অনেকেই নামাজ পড়ি না। নামাজের জন্য ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নির্ধারিত সময় নির্ধারিত সব কাজের বড় কাজ হচ্ছে নামাজ। আসসলাত আসসলাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাই সকলকেই এই মাহফিলের ওসিলায় আমাদেরকে নামাজি বলে কবুল করে নিক, বলেন আল্লাহুম্মা আমিন। লোকে বলে বাবা হে নাকি সব জানে, এই বলেন জানে নাকি না কসু জানে? কসু 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 জানে, কি জানে বলবেন? কসু জানে। লোকে বলে বাবা হে নাকি সব জানে, কসু জানে, বলেন কি বলেন? কসু জানে। আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না, আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না। লোকে বলে বাবাই নাকি সব জানে, কি জানে? মাথায় লম্বা চুল রাখিয়া লাঠি হাতে ঘুর হে বাবা নেংটি পরিয়া, নাউজুবিল্লাহ বলেন। মাথায় লম্বা চুল রাখিয়া লাঠি হাতে ঘুর হে বাবা নেংটি পরিয়া, নাউজুবিল্লাহ বল। ভক্তবিন্দু লইয়া বাবা কলকি টানে, ভক্তবিন্দু লইয়া বাবা কলকি টানে। লোকে বলে বাবাই নাকি, লোকে বলে বাবাই নাকি সব জানে, কসু জানে। বাবার মনে ফুর্তি হয় ভারী, ভক্ত রূপে পাহায় যদি সুন্দরী নারী, নাউজুবিল্লাহ। কিছু লেনা দেনা করে বাবা, কিছু লেনা দেনা করে বাবা অতি গোপনে, কিছু লেনা দেনা করে বাবা অতি গোপনে। লোকে বলে, লোকে বলে বাবা হে নাকি, লোকে বলে বাবা হে নাকি সব জানে, কসু জানে। মারহাবা, এগুলো বাবার দরবার না, এরা কোরআনের মাহফিল যদি কায়েম না হয় বাবার দরবার দিয়া কোনো মা বোনরা নামাজি হবে না, ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নামাজি বলে এই মাহফিলে ছিলা কবুল আর মঞ্জুর করে নিক, বলেন আমিন। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দূর করে আল্লাহুম্মা সল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ।